হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে সোমবারের সকাল তো বলেছি আগে ব্লগে যে আমার আম্মোর আসলে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে তো সকাল আটটা অ্যাপয়েন্টমেন্ট আমরা হচ্ছে বাচ্চাদেরকে অনেক কষ্টে ঠেলে ঠুলে উঠিয়েছি ছয়টায় কারণ না উঠলে আসলে আমরা ঠিক মতো পৌঁছাতে পারবো না তো ওরা কেউ আমার বড় ছেলে তো কোনোভাবেই যাবে না ওকে অনেক কষ্টে ঠেলে ঠুলে উঠিয়েছি বাকিরাও কোনো ঝামেলা করেনি আমার বড় ছেলেটাই সকালবেলা একটু ঘুমাতে চায় তো যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি আমার অলরেডি দেরি হয়ে গেছে আটটা অ্যাপয়েন্টমেন্ট আমি অলরেডি সাড়ে সাতটা বাজে আর হচ্ছে রেলগেট থেকে খালা আর খালা ভাইটা উঠেছে ওরা না থাকলে আমি আসলেই একদমই অচল ওরা আমাকে অনেক সাহায্য করে কারণ বাচ্চাদের নিয়ে যেহেতু বেরোয় কেউ না থাকলে আসলে আমার জন্য খুব ঝামেলা হয়ে যায় তো এখন যাচ্ছি এসে পৌঁছে গেলাম অলরেডি অ্যাপোলোতে সকালবেলা আসলে তেমন কিছুই খাইনি চা আর বিস্কিট খেয়েছি আর এক গ্লাস পানি খেয়ে বের হয়ে গিয়েছি ওইটুকু না খেলে আসলে ভালো লাগতো না আর আমার বড়ো ছেলে কিছুই খায়নি তো হ্যাঁ সেই জন্য ভাবলাম যে আম্মুকে ডাক্তারটা দেখিয়ে পরে আমরা ব্রেকফাস্টে যাবো উপরে হচ্ছে একটা ক্যান্টিন আছে যেখানে ভালোই খারাপ না ভালোই কিছু পাওয়া যায় লিস্ট খাওয়ার মতো তো আমরা উপরে গেলাম আম্মুর ডাক্তার শেষ আমরা উপরে গেলাম আমর এমআরআইও করিয়েছি সব শেষ করেই নাস্তা খেতে গেলাম আমার খালা নিয়ে গুলো রুটি বানিয়ে নিয়েছিল ডিম ভাজি করে নিয়ে এসেছিলো তো অনেক মজা করে নাস্তা খেলাম সবাই পেট খেলাম তারপরে হচ্ছে চাও শেষ করলাম করে এখন যাচ্ছি দিকে কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে তো অ্যাপলো তে আর করাইনি যেহেতু আমার মা সিডারিতে চাকরি করতেন এক সময় তো আমরা সেখানেই গিয়েছি ব্লাড টেস্ট দিয়ে এসেছি একটা আর দুইটা করাতে পারিনি এটা খালি পেটে ছিল আমরা অলরেডি খেয়ে ফেলেছি তো আসলে আস রিডি আমরা খুবই বিশ্বাস করি যে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট আসডি শেষ করে হচ্ছে আমরা গিয়েছি স্টার কাবাবের সামনে দাঁড়িয়েছিলাম খাবারের অর্ডার দিয়ে আমরা সব ভিতরে বসেছিলাম তো তখন দেখলাম নির্বাচনী প্রচার হচ্ছে প্রচারণায় ছিল ছিলেন হচ্ছে নায়ক পারুক সাথে ছিল বাপ্পি সায়মন দীপজল ওনারা ছিলেন সবাই তো আমার বাচ্চারা আসলে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিলাম যে আমাদের বাংলা সিনেমার এরা অভিনেতা বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল আসলে তারপরে বাসায় ফিরে বাচ্চারা খুবই ক্লান্ত ওদেরকে গোসল টোসল করিয়ে ওরা রেস্ট নিচ্ছে এই ফাঁকে আমি আমার খালা বির হয়ে গেলাম আমরা মুরগি কিনলাম ব্রয়লার মুরগি আমার বাচ্চারা দেশের মুরগিটা খেতে যাচ্ছে না ওদের কাছে নাকি গন্ধ লাগে জানি না আমি হয়তো রান্না করতে পারি না তো যাই হোক আর মাংস কম দেখে ওদের আসলে ভালো লাগে না তারপরে গেলাম মিষ্টি কিনতে আমার বাচ্চারা মিষ্টি খুবই পছন্দ করে রসগোল্লাটা প্রিমিয়ার খুঁজে বের করলাম উত্তরাতে তারপরে শুনলাম ওদের পাশেই একটা ইয়ে হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে সেখানে গেলাম সেখানে যে দেখলাম যে ওরা আসলে আজকেই উদ্বোধনী আমাদেরকে ওরা একটা করে মিষ্টি খেতে দিল টেস্ট করার জন্য প্লাস অনেক ধরনের আইটেম ছিল সবগুলো আমি আসলে টেস্ট করার মতো অবস্থা নাই তো আমি যেটা খাই সাদা মিষ্টিটা নিয়েছি মতিচুর লাড্ডু তারপরে আর কি নিলাম পাটি সাপটা পিঠা আর হচ্ছে ভোগ সাগর নিয়েছি ভোগ সাগর আমার মায়ের পছন্দ তো এই তো ওইগুলো নিলাম তারপরে হচ্ছে ওদের হঠাৎ মনে হলো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়নি ওরা সেটাকে তৈরি করলো ওয়েলকাম ড্রিঙ্কস সম্ভবত পুদিনা